বসে আছি গ্রিন লাইনের কাউন্টারে, কক্সেস বাজার কাউন্টারে। আজকে যাবো স্লিপিং কোর্সে আর আপনাকে দেখাবো পুরোটা ঘুরে ঘুরে। সাথে থাকে একটা চলে আসলো আমাদের গ্রিন লাইনের কোর্স, স্ক্যানিয়া স্লিপার কোর্স। লাগেজে ট্যাগ দিয়ে আমরা উঠে পড়লাম বাসে। বাসের ভাড়া কিন্তু স্ক্যানিয়া দেখে একটু বেশি, 2500 টাকা করে পার পার্সন, তবে রাহা কিন্তু ফ্রি এবং খুব ইজি চলে আসছে আমাদের সাথে। আমাদের সিট A2 A3। চলেন এবার দেখি। এই যে ফার্স্ট টাইম যাচ্ছি আমরা স্লিপারে, যে কিরকম লাগে সেই অভিজ্ঞতাটা তো আপনাদের পৌঁছে তারপরে দিব আর কি। আমরা হচ্ছে রাস্তা দেখতে দেখতে যাব, সেই জন্য এই সিটটা নিয়েছি, তবে পড়ার সম্ভাবনা নাই। একটু পিছে যাওয়া দেখাও জিয়া, এই যে এইটা আছে। মানে আমি চিন্তা করছিলাম রাত্রে গড়াই যদি পড়ে যাই তো পড়া পড়বো না, হাত গুলাছে। এনিওয়েজ পৌঁছে দাঁড়াচ্ছি, কেমন লাগলো অভিজ্ঞতাটা? আসেন ঝট করে দেখে ফেলি পুরো বাসের সিটগুলো। এইটা হচ্ছে ড্রাইভারের সিট, দেন এইটা হচ্ছে আমাদের জুতা রাখার জায়গা, তারপরে এখানে টোটাল সিট আছে 30টা, 18টা উপরে 12টা নিচে, সুন্দর এলইডি দিয়ে সাজানো এই পুরো বাসটা। এই দেখেন এখানে যথেষ্ট জায়গা আছে, আমরা 3 জন তো অনায়াসে শুয়ে আসছি, একদম কষ্টই হয় নাই এতখানি জায়গা। এনিওয়েজ আপনাদের যাদের উপরে উঠতে একটু কষ্ট হয় তারা নিচে নেওয়াই ভালো, বিকজ আমার মনে হয়েছে উপরে উঠাটা একটু ঝামেলা। আচ্ছা এইটা হচ্ছে জুতা রাখার জায়গা, আর আমাদের জুতা রাখার জায়গা কিন্তু মানে সামনের সিটের জুতা রাখার জায়গা আলাদা। এই যে নিচে দেখেন, বলেছিলাম যে স্যান্ডেল ট্যান্ডেল উপরে উঠাতে হবে, কিন্তু এই যে প্রথম সিটের A1 A2 A3 স্যান্ডেল ওই যে নিচে রাখা যায়। এই যে আমার রাহা বেবি শুধু কান্না করতেছে আর কান্না করতেছে। সব সিটে প্রাইভেসির জন্য দেওয়া আছে পর্দা, আছে এসি ভ্যান্ট, লাইট দেওয়া আছে ডিরিং লাইট, আর সামনে বিশাল রাস্তা। অ্যাকচুয়ালি শুধু গাড়ি আসা যাওয়ার সময় সামনের সিটে একটু প্রবলেম হয়, চোখে আলো লাগে, বাট আমার কিন্তু অনেক ভালো লেগেছে। চমৎকার একটা সময় এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে।